friend. Good morning. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো রবিবার, স্পেশাল ব্লগ রবিবার। রবিবার মানে মাছ মাংস খাওয়া দাওয়া, ভুজ সারা সপ্তাহেই চলে। আর যে তোমাদের দাদাভাই দেখো শাক নিয়ে এসেছে, এই যে এগুলো কি শাক, এই দেখো মুসুর কলাই গাছ, এগুলো খরগোশের জন্য এনেছে, গরু দিয়ে আসলো। তাহলে আসাম ব্লগার সৃষ্টি ভেবে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি এখন ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে 9:30, আমাদের চা খাওয়া হয়ে গেছে, সমস্ত কাজবাজ হয়ে গেছে, গাই দোয়ানো সব হয়ে গেছে, এখন রান্নাবাড়ি করার পালা। তাহলে সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করে দিও, এটুকু তো আশা করতেই পারি। হ্যাঁ না বন্ধুরা, আর ওই বাড়ির সামনে চলো যাই, আমাদের বাড়ির সামনেটা মাটি দিয়েছে, চার পাঁচ গাড়ি দিয়েছে মাটি, সেগুলো সমান করা হচ্ছে। একটা দাদাভাই সমান করছে, তাহলে দেখবে তোমরা কীভাবে সমান করছে। মাটি তো সমান করা হচ্ছে না, শুধু খেলাধুলা করছে। তাহলে চলো রাস্তায় যাই, তাহলে দেখে নাও কীভাবে মাটি সমান করা হচ্ছে। এই দেখো মাটি সমান করার রোলার বানিয়েছে, টানো টানো। এই দেখো মাটি তো সমান হচ্ছেই না, শুধু খেলাধুলা হচ্ছে। আমি ওখানে বসি, কাজ করে খেলাধুলা করে। এই দেখো এখানে চার পাঁচ গাড়ি মাটি ফেলানো হচ্ছে, এগুলোকে একটু একটু করে দেখো এদিকে দেওয়া হচ্ছে, ওদিকে দেওয়া হচ্ছে, নইলে বর্ষা আসছে, বর্ষার দিনে একদম জল উঠে যাবে এখানে। এই তো ভালো বুদ্ধি পেয়েছ, দেখো পায়ে যেন পড়ে না। এখন এই মাটির যে সিমেন্টের রিংটা দিয়ে এগুলোকে সমান করা হবে। দেখো ওদিকে তোমাদের দাদাভাই সকাল সকাল মাছ আর মাংস দুটোই এনেছে, আজকে দুটোই রান্না করব। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি শাক উঠাতে, শাক নিয়ে আসি, উঠিয়ে বেতু শাক আনবো। তাহলে চলো সবাই মিলে যাই, কোথায় যাচ্ছি বেতু শাক আনতে? আমি আর পায়েল যাচ্ছি। এই দেখো এটা কি বড় হবে, কোনো দিন বড় হবে না, এরকম যদি হাতাহাতি করতে থাকে বড় হবে নাকি, দেখো তো। চলো চলো শাক নিয়ে এসি। বেরিয়ে পড়লাম শাক উঠাতে, তাহলে চলো তোমরাও চলো, যাচ্ছি আমি আর পায়েল যাচ্ছি এই সাজি নিয়ে। চলে আসলাম দেখো মাঠে শাক ওঠাতে, এগুলোতে কিছু বোনা হয়নি, সর্ষে বুনেছিল হয়নি, শুধু বেতু শাক হয়েছে। আর দেখো পুরো মাঠটা একদম সবুজে সবুজ, দারুণ লাগছে। কদিন পর আর সবুজ থাকবে না বন্ধুরা, একদম জলে ভর্তি হয়ে সাগর হয়ে থাকবে, যেদিকে তাকাবো শুধু জল আর জল হয়ে থাকবে। তাহলে শাক ওঠানোর পর দেখো চলে আসলাম এই সামনে একটা বাড়িতে, এসে দেখি একটা ছোট্ট কুকুর শুয়ে আছে, কি কিউট দেখতে, ভালো লাগছে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর বেশি বড় করছি না, তাহলে টাটা।